পবিত্র মক্কায় আওয়ামী পরিষদ মক্কা কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মক্কা আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার এক আসনের এমপি মোহাম্মদ জাফর আলম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারতাজুল আলম দীপু। সভায় বক্তব্য রাখেন হাবিবুল্লাহ সওদাগর, সেলিম আহমেদ, কায়সার মাহমুদ, মোহাম্মদ কামাল হোসেন, দেওয়ান ইসমাইল, আক্তার হোসেন সহ আরো অনেকেই। সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।